গল্পে গল্পে কোনিং শিখির পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকে আপনাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ আমরা শিখব পিএইচডি টু এইচটিএমএল। তো পিএইচডি বিষয়টা আসলে কি? পিএইচডি বিষয়টা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, অর্থাৎ পিএস এটা দিয়ে বোঝাচ্ছে ফটোশপ, আর ডি দিয়ে ডকুমেন্ট, অর্থাৎ ফটোশপে তৈরি করা একটা ডকুমেন্ট, যে জিনিসটা থেকে আমরা একটা সুন্দর সেটাকে বলতে পারি একটা ইমেজ আকারের একটা বিষয়, তো সেই বিষয়টা থেকে আমরা কী করব সেটাকে এইচটিএমএল এ রূপান্তর করব। তো পিএইচডির জন্য কি লাগে? পিএইচডি যেহেতু ফটোশপ ডকুমেন্ট, তাই এর জন্য অবশ্যই আমাদের অ্যাডোব ফটোশপের যে কোনো একটি ভার্সন থাকতে হবে, যার মাধ্যমে সহজেই আমরা পিএইচডি ওপেন করতে পারবো এবং আমরা সেই পিএইচডি থেকে এইচটিএমএল করতে পারবো। আমরা এখন দেখে আসি আসলে পিএইচডিটা কি, অর্থাৎ ফটোশপটা আগে আমরা তাহলে প্রথমে ওপেন করে নেই। তো আমরা ফটোশপে চলে যাই। আমি আমার ডেস্কটপে অ্যাডোব ফটোশপ সিসি এই ভার্সনটা ওপেন করছি। আচ্ছা, তো যেহেতু আমরা বলেছিলাম ফটোশপ ডকুমেন্ট, তাহলে এরকম একটা ডকুমেন্ট আমরা ফটোশপে ওপেন করে নেই। আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেটার নাম হচ্ছে অনু। এরকম একটা ফটোশপ ডকুমেন্ট আমার কাছে আছে। দেখুন, প্রথমেই ফটোশপ ডকুমেন্টটা যখন আমরা ওপেন করলাম তখন লম্বালম্বি এবং আড়াআড়িভাবে কিছু রেখা এসছে। তো এগুলো হচ্ছে গিয়ে গ্রিড, আমরা এগুলো দেখতে চাচ্ছি না, আমরা এগুলোকে সরিয়ে ফেলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কিবোর্ডের কন্ট্রোল এইচ এটা প্রেস করলে দেখুন রেখাগুলো চলে গেছে। এখন এই ডকুমেন্টটা খুব ছোট দেখাচ্ছে, আর আমরা ডকুমেন্টটাকে একটু বড় করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল প্লাস চাপ দিব, দেখুন জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কি একটা পিএইচডি, ফটোশপে তৈরি করা একটা ডকুমেন্ট। তো এই পিএইচডিটা দেখুন ঠিক দেখতে আমাদের ওয়েবসাইটের মতোই না, কিন্তু এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা শুধু একটা ইমেজ, অর্থাৎ এটা একটা ডকুমেন্ট আকারে এখানে আছে। তো এই পিএইচডি থেকে কীভাবে হুবহু করে আমরা এইচটিএমএলটা তৈরি করব, তো সেই বিষয়টা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে সেটাও একটু জেনে আসি। আচ্ছা, পরবর্তী স্লাইডের বিষয়টা কীভাবে পিএইচডি থেকে এইচটিএমএল করব। তো প্রথমেই যেটা আসে, প্রথমে আমরা পিএইচডি ফাইল ফটোশপে ওপেন করব, যেটা আমরা একটু আগেই খুলে ফেলেছি। এরপরে যেটা আসছে, এরপর আমরা মুভ টুল সিলেক্ট করব, তারপর অটো সিলেক্টে ক্লিক করব আর লেয়ার করে নিব। তো এই বিষয়গুলো আসলে কি, আমরা এখানে মুখে বললে বুঝবো না, আমরা আমাদের ফটোশপে চলে যাচ্ছি। আমরা কি বলেছিলাম, প্রথমে মুভ টুল সিলেক্ট করব। তো আমরা দেখি আর সেখানে ফটোশপে দেখুন বাম দিকে যেই বিষয়গুলো আছে এগুলোকে বলে টুল। তো এখানে মুভ টুল দেখুন, এটা হচ্ছে কি আমার মুভ টুল, আমি যখন এটাতে কার্সর ধরছি তখন এখানে ডান পাশে দেখাচ্ছে মুভ টুল। তো আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিলাম। দেন আমাদের কি বলেছে, আমাদের অটো সিলেক্টে ক্লিক করতে হবে। তো দেখি, আমার এখানে অটো সিলেক্টে ক্লিক করা ছিল, তারপর আমি আবার অটো সিলেক্টে ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, আমার এটা আরেকবার খেয়াল করি, এটা আপনাদের ক্লিক করা থাকবে না, তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে এটাকে একটা ক্লিক করে নিতে হবে। তো দেন আমরা কি করব, তারপর আমরা লেয়ার করে নেব। লেয়ার বিষয়টা কি, এখানে দেখুন আপনাদের এই জিনিসটাতে হয়তো গ্রুপ থাকবে, তো সেক্ষেত্রে আপনারা করবেন লেয়ার। তো মোটামুটি আমরা আমাদের তিনটা কাজ করে ফেললাম, মুভ টুল, অটো সিলেক্ট, দেন লেয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর কি করব। তো মোটামুটি এখানে কি শেষ? না, আর শেষ হইয়াও হইল না শেষ, কারণ কাজ তো সবে শুরু। আমরা মুভ টু সিলেক্ট করেছি, তারপর আমরা লেয়ার করে নিয়েছি, অটো সিলেক্ট করেছি, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সংগ্রহের পালা। তো কি সংগ্রহ করব, পিএইচডিতে যত ধরনের ইমেজ আছে সেগুলো আমরা আমাদের একটা ফোল্ডারে সেগুলো সংগ্রহ করে রাখবো। তো দেখে আসি বিষয়টা আসলে কি, পিএইচডিতে দেখুন এখানে ইমেজ আছে, আসলে পিএইচডি থেকে তো নেয়ার মতো আমাদের আর কিছু নেই, শুধু এখানের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর এখানে দেখুন কিছু ছোট ছোট ইমেজ আছে, আর এ তো এগুলোই। তো আমরা এই ইমেজগুলো এখান থেকে নিয়ে নেব।
তো আমরা প্রথমেই শুরু করি কিভাবে ইমেজ নেব। এখন যে বিষয়টা হচ্ছে, আমি প্রথমে আমার ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করে রাখি, এটা নাম দিয়ে দিই পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, তো ফোল্ডারে আমরা প্রথমে যে কাজগুলো করতাম, দুটো ফাইল ওপেন করতাম, একটা হতো ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেন আরেকটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এরপরে যেহেতু আমরা ইমেজ রাখতাম, আমাদের ইমেজে আমাদের ফোল্ডারের মধ্যে আমরা একটা সাব ফোল্ডার ওপেন করব, যার নাম দেব ইমেজেস, যেহেতু এখানে অনেকগুলো ইমেজ থাকবে। ঠিক আছে, তো আমরা এরকম একটা ফোল্ডার ওপেন করে নিলাম। এখন আমরা পিএইচডি থেকে যে ইমেজগুলো কালেক্ট করব, সেগুলো আমরা আমাদের ইমেজেস ফোল্ডারে রেখে দেব। এখন কথা হচ্ছে, পিএইচডি থেকে আমরা ইমেজ নিব কিভাবে, পিএইচডি থেকে আমাদের কি কি নিতে হয়। প্রথমত একটা পিএইচডি থেকে নিতে হয় পিএইচডির লোগো। হ্যাঁ, বাম পাশে দেখুন এখানে লেখা আছে একটা অনু, তো এটাই হচ্ছে কি পিএইচডিটার লোগো। তারপরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, নিচের এই ছোট ইমেজগুলো। আচ্ছা, এইগুলোকে দেখে আপনারা ঘাবড়ে যাচ্ছেন যে আমি এটাকে ইমেজ বলছি না কেন, এটা আসলে কোনো ইমেজ না, এগুলো হচ্ছে আইকন। তো আমরা ওটাতে একটু পরে যাচ্ছি, আমরা প্রথমে ইমেজগুলোতে চলে যাই। তো প্রথমে যেহেতু আমি লোগো নিব, লোগোর জন্য আমার যে কাজটা করতে হবে, আমরা লোগোতে যখন ক্লিক করব, দেখুন লোগোতে ক্লিক করার সাথে সাথে আমার ডান পাশে এখানে দেখুন একটা লেয়ার দেখাচ্ছে, লেয়ার 19। এই বিষয়টা কিভাবে আসছে, আমরা এখানে দেখুন অটো সিলেক্ট করে দিয়েছি, পাশাপাশি এখানে লেয়ারে আমার দেয়া আছে। অর্থাৎ আমি যখন যে বিষয়টাতে ক্লিক করছি, অর্থাৎ যখন এই লেয়ারটাতে, অর্থাৎ লোগোর লেয়ারে আসছি, তখন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ডান পাশে লেয়ারটাকে দেখাচ্ছে, অর্থাৎ লোগোটা এই লেয়ারে আছে। তো এখন আমরা লোগোটা যদি নিতে চাই, তাহলে আমাদের কী করতে হবে। তো লোগোতে আমরা ক্লিক করলাম, পাশাপাশি এখানে লেয়ারটা চলে আসলো। এখন এই আমরা চাচ্ছি যে শুধু লোগোটা, পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজে থাকবে না এবং লেখাগুলো কিছুই থাকবে না, অর্থাৎ একটা ট্রান্সপারেন্ট একটা বিষয় হবে। তো সেক্ষেত্রে আমরা যদি লোগোটাকে নিতে চাই, আমাদের যেটা করতে হবে, আমরা কিবোর্ডে কন্ট্রোল অল্টার প্লাস এখানে দেখুন একটা চোখের মতো বিষয় আছে, এটাতে আমরা ক্লিক করব। দেখুন আমার সব কিছু চলে গেছে, শুধু লোগোটা আছে। আচ্ছা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার করছি, সেটা হচ্ছে কি আমি আমার পিএইচডিতে ফেরত যাচ্ছি। তারপর আমি আবার দেখুন, আমি যখন লোগোতে ক্লিক করছি, দেখুন এখানে লেয়ারটা শো করছে, লেয়ার 19, অর্থাৎ এই লেয়ারে আমার লোগোটা আছে। তো আমি যাচ্ছি লোগো, শুধু লোগোটা নিতে, যেন পিছনের ইমেজটা না আসে এবং কোনো কিছুই যেন না থাকে, শুধু লোগো। তো সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল অল্টার ধরে যে লেয়ারটাতে আছে, সেই লেয়ারের বাইরে দেখুন চোখের মতো একটা চিহ্ন আছে, সেটার মধ্যে ক্লিক করব। কিভাবে, কন্ট্রোল অল্টার প্লাস চোখে ক্লিক। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা ক্লিক করে নিলাম। এখন যেটা হচ্ছে, আমরা এই জিনিসটাকে কিভাবে নেব, এখন করব আমরা এটাকে ট্রিম, ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে গিয়ে এখন এখানে দেখতে পাবেন ট্রিম, ট্রিমে দেখবেন আপনার এখানে ট্রান্সপারেন্ট পিক্সেলসে ক্লিক করা আছে কিনা এবং টপ লেফট বটম রাইট এই চারটাতে টিক দেওয়া আছে কিনা। যদি এরকম করেই থাকে, তাহলে আপনি জিনিসটাকে ওকে করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখন আমরা এটাকে সেভ করব, আমরা আমাদের সেই ফোল্ডারটাতে সেভ করতে চাচ্ছি। তো ফোল্ডারটাতে সেভ করতে হলে আমার যেতে হবে ফাইলে যাব, তারপর সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে আসলে এখানে একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন জেপিজি। হ্যাঁ, এখানে এইটা থাকবে, আমাদের সবসময় আমরা এর আগেও দেখেছি যে আমরা ইমেজ যখন নিয়েছি, হয়তো কোনো ইমেজের নাম ছিল জেপিজি, কোনোটার নাম ছিল পিএনজি, কোনোটা হয়তো জিফ থাকতে পারে। তো আমরা লোগো নিব অলওয়েজ পিএনজি 24, এই ফর্মেটে, এই ফর্মেটে আমরা লোগোটাকে সবসময় সেভ করব, এটা যেন কখনো আমাদের ভুল হয়ে না যায়। তো আমরা পিএনজি 24 নিব, যেন আমাদের লোগোটা সবসময় ট্রান্সপারেন্টভাবে থাকে, অর্থাৎ যখন আমি কোনো কালো ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটাকে নিচ্ছি, লোগোটা যেন শুধু লোগোটার মতোই থাকে ও পেছন থেকে যেন কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড না পায়। ঠিক আছে, তো আমরা পিএনজি 24 করে নিলাম, দেন আমরা সেভ। সেভ করব কোথায়, আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি সেই পিএইচডি টু এইচটিএমএল এর ইমেজেস ফোল্ডারে, এখানে আমি এটা লোগো নাম দিয়ে সেভ করে ফেলি, খুব সহজে যেন আমরা বুঝতে পারি। তাহলে লোগো ডট পিএনজি এই নামে আমি আমার ছবিটা সেভ করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা,
তো এরপরে আমরা আবার আমাদের পিএইচডিতে ফেরত যাচ্ছি। আমরা হিস্ট্রিতে গিয়ে এখানে ক্লিক করলে আমার আগের পিএইচডিটা ফেরত আসছে। তো এখন যেটা হচ্ছে, এখন আমরা নিব ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে ক্লিক করি, ঠিক আগের মতোই আমরা যখন যেটাতে লিখে ক্লিক করব তখনই ডান পাশে তার লেয়ারটা দেখাবে। এই লেয়ারটা কিভাবে দেখাচ্ছে, আমরা এখানে অটো সিলেক্ট প্লাস লেয়ার করে নিয়েছি। আমরা যদি এইগুলো করে না নিতাম তাহলে কখনোই আমরা কোনো কিছুর উপর ক্লিক করলে সেই লেয়ারটা ডান পাশে শো করতো না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এই ইমেজটার যে কোনো একটাতে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, দেখুন ঠিক ঠিক ডান পাশে এই পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটার লেয়ার চলে এসছে। তো এখন আমি যদি শুধু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন তো। একটু আগে আমরা যেভাবে লেয়ার পিন সরি লোগোটা নিয়ে নিলাম, লোগোটার জন্য আমরা কি করেছিলাম, কিবোর্ডে কি চাপতে হয় আমার সাথে সাথে আপনারা বলুন তো। আচ্ছা ঠিক আছে, পাচ্ছেন না, তাহলে আমি বলে দিচ্ছি, কন্ট্রোল অল্টার প্লাস আমার লেয়ারের বাম পাশে যেই চোখের মতো অংশটি আছে সেটাতে ক্লিক করব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া বাকি সব কিছু চলে গেছে। খুব মজার বিষয় না পিএইচডি? হ্যাঁ, ফটোশপ আসলে খুব মজার একটা বিষয়। তো এখানে খুব সহজে আমরা লেয়ার থেকে খুব সুন্দর করে সব কিছু আলাদা আলাদা করে পেয়ে যেতে পারি। তো যাই হোক, এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিলাম। এখন যে বিষয়টা আছে, আমরা কোনো ইমেজ নেয়ার সময় আমরা এখানে খেয়াল করব, এখানে দেখুন ডান পাশে লেখা অপাসিটি। এখানে আমরা যখন কোনো ইমেজ নেব তখন আমরা অবশ্যই অপাসিটিকে 100% করে দেব। কি করব, 100% করে দেব। দেখুন আমার ইমেজটা যখন আগের এভাবে ছিল, এটার অপাসিটি মেবি 80 ছিল, তো দেখুন তখন কীরকম দেখাচ্ছে, একটু একটা ব্ল্যাক একটা শেড এসছে। তো আমরা কখনো ব্ল্যাক শেড সহ ইমেজ নেব না, আমরা অলওয়েজ কি করব, অলওয়েজ ইমেজের ব্ল্যাকিশ ভাবটাকে দূর করে অর্থাৎ অপাসিটিটাকে পুরো 100% করে নেব। এখন দেখুন আমার ইমেজটা কি ঝকঝকে তকতকে মতো করে ইমেজতে যাব, তারপর দেন ট্রিমে ক্লিক করব, তারপর এখানে যদি সব ঠিকঠাক থাকে দেন ওকে করে দেব। দেখুন এখন শুধু আমার ইমেজটা ট্রিম হয়ে গেছে। এখন এটা সে আগের মতো সেভ করার পালা। তো আমরা ফাইলে যাব, তারপর সেভ ফর ওয়েবে যাব। এখন এখানে আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, আমরা লোগোটা নিয়েছিলাম পিএনজি 24-এ, কারণ আমাদের লোগোটা দরকার ছিল ট্রান্সপারেন্ট। এখন যে বিষয়টা হচ্ছে, পিএনজি ফরম্যাটে যদি আমরা কোনো ইমেজ নেই, সেই ইমেজের ওজনটা অর্থাৎ ইমেজটা খুব ভারী হয়ে যায়। এখানে দেখুন একটু বেশি খেয়াল করুন, আমি যখন পিএনজি 24-এর ইমেজটা আছে তখন এখানে দেখুন ইমেজটার ইয়ে দেখাচ্ছে 819.2 কিলোবাইট, অর্থাৎ কত বিশাল একটা ইমেজ হয়ে যাচ্ছে। এটা যখন আমাদের আমরা ওয়েবসাইটটা যখন ব্রাউজারে রান করবো তখন বিষয়টা খুব ভারী হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা যখন লোগো বাদে যে কোনো ইমেজ নেব সেটাতে আমরা অবশ্যই কী করব, জেপিজি ফরম্যাটে নিয়ে যাব। দেখুন আমি জেপিজিতে ক্লিক করার সাথে সাথে এখানে কত হয়ে গেল, 117। পিএনজিতে ছিল যেটা 819, সেটা জেপিজিতে হয়ে গেল 117, ঠিক আছে। তো আমরা এভাবে কী করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এভাবে সেভ করে নেব। কোন ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে। তো আমরা এটা সেভ করে নিচ্ছি, ঠিক আমার আগের ফোল্ডারটাতে চলে এসছে, আমরা এটাতে দিয়ে দিই background.jpg, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা আবার হিস্ট্রি থেকে আমাদের পিএইচডিতে ফেরত আসলাম। আচ্ছা, পিএইচডি থেকে আমাদের কী কী নেওয়া লাগে সেই বিষয়গুলোই আজকে করে রাখি। আইকন, আইকন আমরা কখনো ফটোশপ থেকে নেব না, এটা আমরা ফন্ট অসাম একটা বিষয় আছে সেখান থেকে যেয়ে নিব। তো সেটাতে আমরা আজকে যাচ্ছি না, আমরা একটু জাস্ট ইমেজগুলো কপি করে নিচ্ছি। তো এখন আবার আমার ইমেজ কপি করার পালা। তো এখানে দেখুন আমরা আবার সেই একটা ইমেজ পেলাম। তো এই ইমেজটাও আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কী করব, আমরা ইমেজে ক্লিক করব, দেন দেখুন আমার ডান পাশে লেয়ার চলে এসছে। তো আগের মতোই কন্ট্রোল অল্টার, তারপর লেয়ারের বাম পাশের এই চোখের মতো অংশটিতে ক্লিক করব, সব চলে যাবে, শুধু সেই ইমেজটাই থাকবে। এখন এই ইমেজটা নেওয়ার ক্ষেত্রে দেখুন এখানে অপাসিটি আপনার 50% আছে। আমরা এর আগে বলেছিলাম যে আমরা কোনো কিছু কোনো ইমেজ নিতে চাইলে তার অপাসিটিটা আমরা অলওয়েজ 100% করে নেব। তারপর আমরা ইমেজে গিয়ে ট্রিম করব,
তারপর সবকিছু ঠিক থাকলে ওকে, দেন ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, তারপর এটা জেপিজি ফরম্যাটে নেব, তারপর এটাকে সেভ করে দেব। এটার নাম দিয়ে দিই আমরা, এটা আমাদের একটা নাম দিয়ে দিতে পারি সার্ভিস, সার্ভিস ওয়ান, এরকম নামে একটা নাম দিয়ে সেভ করে ফেললাম। তো খুব দ্রুত আমরা এবার ইমেজ কপি করার বিষয়টা শেষ করে আসি। আমাদের এরপরে আসছে এই ইমেজটা, এটাতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে লেয়ার চলে আসছে। তো আমরা কি করব, কন্ট্রোল অল্টার চোখে ক্লিক। আচ্ছা, চোখে ক্লিক করে আমরা কি করলাম, ইমেজটাকে ট্রিম করে নেব, ওকে, তারপর ফাইলে যাব, সেভ ফর ওয়েব, জেপিজি, তারপর সেভ, এটার নাম দিয়ে দিই সার্ভিস টু। আচ্ছা, ঠিক একই রকম ভাবে বাকি দুটো ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। কি করব আপনারা বলুন তো আমার সাথে সাথে। আচ্ছা হ্যাঁ, ঠিক হচ্ছে, খুব সুন্দর। ইমেজ এর উপর ক্লিক করব, দেন ডান পাশে লেয়ার আসবে, তারপর শুধু ইমেজটাকে পেতে চাইলে কন্ট্রোল অল্টার চোখে ক্লিক, তারপর আমার শুধু ইমেজটা থাকছে। এরপর ইমেজে গিয়ে ট্রিম করব, সব কিছু ঠিক থাকলে ওকে, তারপর ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, দেন জেপিজি ফরম্যাটটা যেন ঠিক থাকে, তারপর সেভে গিয়ে জাস্ট আমরা ইমেজটা সুন্দর করে একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে হয়ে যাচ্ছে লাস্ট ওয়ান, আমাদের এই ইমেজটা বাকি ছিল। এই ইমেজটাতেও ক্লিক করলাম, ডান পাশে লেয়ার চলে আসলো, তারপর কন্ট্রোল অল্টার চোখে ক্লিক, তারপর ইমেজে গিয়ে ট্রিম, দেন ওকে, দেন সেভ ফর ওয়েব, জেপিজি ফরম্যাট, তারপর সেভ। এরকম করে আমরা নাম দিয়ে দিলাম। তো মোটামুটি আমরা আজকে এতটুকুই দেখলাম যে আমাদের পিএইচডি বিষয়টা কি, পিএইচডি থেকে আমরা কিভাবে কোন জিনিসগুলো নেব, পিএইচডি থেকে আমাদের নেয়ার বিষয় থাকে মূলত লোগো, তারপর ছবি, তারপর এখান থেকে আমাদের ফন্ট। আমরা যখন টোটাল পিএইচডি থেকে এইচটিএমএল এ চলে যাব, তখন আমরা যখন ফন্ট লিখব, তো তখন ফন্ট ফ্যামিলিটা আমরা এই পিএইচডি থেকে জেনে নেব যে এই ফন্টটার ফ্যামিলি কোনটা। তো আজকে আমরা কোডিং এ যাচ্ছি না, আমরা আবার রিভিউ দিয়ে নিই। আজকে আমরা প্রথমে মুভ টুলে গেলাম, দেন অটো সিলেক্ট করলাম, দেন লেয়ার করে নিলাম, তারপর কি করব, যে জিনিসটা নিতে চাচ্ছি তার উপরে ক্লিক করলে দেখুন ডান পাশে লেয়ার চলে আসছে। তো আমরা যদি শুধু লোগোটাকে পেতে চাই তখন কি করব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার, তারপর সেই লেয়ারটার বাম পাশে ক্লিক করব, তারপরে কি করব, তারপরে যাব আমরা ইমেজে গিয়ে ট্রিম করব, ট্রিমে এখানে যেন সব কিছু ঠিক থাকে, তারপর ওকে করব। ওকে করার পর যেটা হচ্ছে ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, আর লোগোর ক্ষেত্রে আমরা বলেছি লোগোকে নিব অলওয়েজ পিএনজি 24 এই ফরম্যাটে, তারপর সেভ করব। আর আমরা বাকি যে ছবিগুলো আছে সেগুলোকে কি কি ফরম্যাটে নেব, সেগুলোকে আমরা নেব জেপিজি ফরম্যাটে, মনে আছে সবার? আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা এই পিএইচডি থেকে এইচটিএমএল এ রূপান্তর করতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।